এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। একটা কথা তোরে বলি, আমি হলো বাঘের মতো একটা মানুষ, বাঘ হালুম। একটা কথা মনে রাখ, বাঘের পিছনে কুত্তার রাস্তা গেউ গেউ করুক, বাঘের কি যায় আসে রে বেটা? হ্যাঁ, কিচ্ছু যায় আসে না। ওই সাদা মুড়াই তো শয়তানের লাড়ি গাড়ি, দেখতে মনে হয় বাজা মাস্টার উল্টে গেতে পারে না। বারে বা, মিষ্টি তো সুপার। হ্যাঁ, বিয়েটা কিন্তু খুব মিষ্টি হবে ভাইয়া। বিয়ে করতেছো ভালো কথা, কিন্তু ওই সংসার কিন্তু বড় করতে যাও না, বাচ্চা কাচ্চা বলা খুব টাফ। অসভ্য কথা করার সময় পাইলি না, চুপ কর। মানে আমি চুপ থাকবো না? আমার ভাইয়ের বিয়ে আমি চুপ থাকবো? আচ্ছা, যদি আমি চুপ থাকি তাহলে এটা মাথায় বকে কি ভাবি? কথা কও না কেন, কথা কও। কি হলো, তুমি কি চিন্তা করতেছ? আমি ভাবতেছি যে আদনানদের বিয়েতে বেশ কিছু মানুষের দাওয়াত করা হয়েছে, তারা আসবে, সেইখানে যদি আদনানদের সাথে আমাদের বিয়ে সাথে, সেটা লোকজন তো ভালো চোখে দেখবে না। তখন যদি আদনানদের কোনো সমস্যা হয়, তাদের যদি লোকজন অপমান করে কিছু বইলা বসে, তার সাথে এই পরিকল্পনা বাদ দিই, আমাদের ব্যাপারটা তো আমরা পরে ঘরোয়াভাবেও সারতে পারি। এই বিয়ার পিছাবো না, যা ঠিক হয়েছে ওটাই হল। দরকার পড়লে আমরা আদনান আমাদের ফোন দিয়ে জানাচ্ছি। বিয়া তো কোনো অন্যায় না, পাপ না। সেটাই সেটাই, এত লুকোচুরির কি আছে? রাজু ফোন দে। সেটাই তো, লুকোচুরির কি আছে? রাজু থামো, অনেক কিছু প্রিপারেশন আছে, এই এত তাড়াহুড়ার করার কিছু না। আমরা এখন তো সময় অনেক বেলা হয়ে গেছে, আমরা আরেকবার বিকেলে বসে এটা নিয়ে আলোচনা করব, আর তখনই না হয় আদনানদের জানানো যাইব, আর তখন সবাই মিলে বসে ফাইনাল করবো সব কিছু, ঠিক আছে? সেটাই ভালো হয়। আচ্ছা, যেহেতু আরেকবার বসবাই বিকালবেলা, তাইলে আমি একটা কাজ করি, মাঝখানে আমি একটা কাজ সেরে আসি, আমার কিছু কন্টেন্ট বানানো বাকি আছে, আমি সেটা বানাই একটা আপ দিয়ে আসি। হ্যাঁ, ইউটিউব নিয়েই থাকো, যাও। আমার ইউটিউবে যে ইনকাম করি, তোরা চোদ্দ জন পাঁচজন করে এটা পারবি না জীবনও। আমাদের তো কাজ আছে। হ্যাঁ আব্বা, আমি কই যেতেছি? আরে চলো, এই সুযোগে মিলিয়ার টিশারে বিয়ের খবরটা দিয়ে দিই, তার ওরা জুয়েলে পুরো ছাড়কার হয়ে যাবে। ভালো কইছস, চলে আসি। আস্তে আস্তে, আরে তুমি কই যাও, ভিতরে যাই। হ্যাঁ চলো, ভিতরে চলো, তোমার সঙ্গে একটু আমার আলাপ আলোচনা আছে। তাই না? ফোন দিছি নো মাস্টার। ফসিন তো গরম করে নিয়ে আসি। কে তোমারে সেকা দিন? এই এত ডরায় যাও না তুমি, বসো। বেশি করে চিনি দিয়া মিষ্টি করে চা বানায় আনতেছি। আপাতত এটাই চলব। তুমি এখানে আসছো কিছু না, যাবে রে যা। আরে যেতেছো কিসের জন্য তুমি আমার সাথে? আমি আসছি তোমার একটা বুদ্ধি দিতে, বুঝছো? লেডি সাহায্য হইব, আর বাইরে যাব না। কি বুদ্ধি? আমরা দুইজন ইয়াং জেনারেশনের মতো ঘরের মধ্যে বসে প্রেম করব। এটা বুদ্ধি না কুবুদ্ধি? আর এটা সুবুদ্ধি। এটা দেখার পরে লেডি জ্বলব, জ্বলা ও সব কিছু থামাই দিব। ওই যে কথায় আছে না, বিষে বিষক্ষয় ওইটাই হইব। আইডিয়া তো ভালোই। আরে আমি তো সবসময় ভালোই আইডিয়া দিই। আইডিয়া তো ভালোই দিছো, ওহেন তা পারলে বিস্টিং আছে। যদি হিতে বিপরীত হয়, সে যদি বয়ফ্রেন্ড নিয়ে এসে আমার সামনে ড্যান্স দেওয়া শুরু করে, তখন কি হবে? আরে ও তো সাহস হইব না ওর। তারপরে ব্যাপারটা ঠিক হইব। এমনি সে যা করতেছে তাকে ঠিক করতেছে নাকি? তাও অবশ্য ঠিক। আমি সবসময় ঠিক কথাই বলি। আচ্ছা তাহলে আমার কি করণ লাগবে? নাচবা? আর দূর, আমি নাচ পাচ কোনো সময় পারি না উদাগমে। আরে আমি শিখামো নাচ। শোনো, আমি যা যা করবো তুমি ঠিক তাতাই করবা। আমি গান ছাড়ি,
আমি সম্ভব না। আসো গান বাজতেছে, আসো কোমরের মধ্যে ধরো। বুঝছো আমি করবো আগে, বন্ধ করো তো। কেন কি হয়েছে বাবারে? কেন বুঝতেছ না? সে যদি এসে জিগায় যে তোমরা এরকম করে বেহাল্লা পানার মতো নাচতেছো কি জন্য, হ্যাঁ তাহলে কি জবাব দিবা তুমি? দেখলে দেখবো। তুমি কইবা যে সন্ধ্যার সময় পার্টি আছে, লিলি কল দিছে, সন্ধ্যার সময় আমরা চিল করবো, চিল। আর দূরে চিল আর ভিল। আমি আমি শোনো, আমার ঝামেলা আছে। আমি আমি তুমি এইসব নাচ মাইছেরে শিখায় তুমি গ্রুপ ডান্স করা কখন কে? তুমি আমার নিয়ম, আমি আসলে সত্যি লেডির কাছে এই উত্তর দিতে পারব না। এমন সিল আমার দরকার নাই, এই সিল সিলে টাইনা সিলে রয়ে যাবে আমার দরকার নাই। তুই একটা খ্যাত খ্যাতি রয়ে যাবি, আর এই লেডি লেডি তোর খ্যাত বানাইছে, আমি তোর স্মার্ট বানাইছিলাম কয়ে দিলাম। এই আমি ময়না, তোর স্মার্ট বানাইছিলাম। প্রেমের গান 30 টাকা, বিবাহের গান 50 টাকা, আনন্দের গান 100 টাকা, আধুনিক গান 200 টাকা। বাহ, ভালো ব্যবস্থা তো। হ্যাঁ, বেগম আপা চায় মানুষ সব ধরনের অনুভূতি গান শুনবে, কারণ গান হইতেছে একটা স্বর্গীয় অনুষ্ঠান। খুব ভালো বলছো তো, ভালো কথা। বেগম কই? আপা একটু ব্যস্ত আছে। ও, তুমি কেডা? আর আমি দেখাশোনা করি, এটা গানও গাই, এক গান 30 টাকা। আপনি শুনলে 5 টাকা কম। না না, তোমার গলায় গান শোনার দরকার নেই, বেগম আসো, কম বেগমের গলায় শুনবো, ঠিক আছে? কি ব্যাপার করি মিয়া, হঠাৎ তুমি এইখানে? তুই তো ভালোভাবে নির্বাচনে নামলি, আটঘাত বাইন্ধে আমি ক্ষুধাতে ঘোষণাই দিলাম, কিন্তু কিছুই করতে পারছি না। এই বাচ্চা, এই তোর অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কোন জায়গায়? হ্যাঁ, তুই সবসময় আমার পিছে পিছে যাস কিছু না, আমি তো তোর পিছে কখনো আসি না। আরে তুই তো চরম বোকা, সারা জীবন বোকাই থেকে গেলি। চায়ে দেখে দোকানটা কার? এই দোকানটা তো আমার দোকান। তোর দোকান? হ্যাঁ, আমি বেগমরে দিছি, এক কথায় বেগমরে দিয়ে দিছি দোকান। সি 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 সি, বেগমের প্রতি আমার যে রেসপেক্ট, যে ভালোবাসা ছিল, মানে তোর থেকে দোকান নিছে, আমার তো রেসপেক্টই চলে যেতেছে। বেগম আমারে বলতো, আমি এক চার সুন্দর একটা দোকান দিয়ে দিতাম। ওরে বাবা, তোর নিজের ব্যবসায় তুই চালাইতে পারস না ঠিক মতো, তুই এবার আরেকজনের দায়িত্ব নিবি। দরকার পড়লে নিজের ব্যবসা বন্ধ করে দিতাম, তাও বেগমকে দিতাম আমি। আরে বেটা, তার জন্য তো কলজা লাগে, কিছু দেওয়ার জন্য তো কলজা, তোর তো কলজা ছোট। আমি তো বেগমরে এক কথায় দোকান দিয়ে দিছি। এখন যা, তুই যা, আমাকে ডিস্টার্ব করিস না। যদি গান লাগে তোর গান বাইন্ধে দিচ্ছি, আর নাহলে তুই যা। তুই কুলিয়ার আমি চলে গেলাম না? হে রে বেটা, আমি হলো বেগমের এখানে আসছি, বেগম না করলে আমি বাড়াবো না, ঠিক আছে? মহা মুশকিল হলো, কি করলে তুই বাড়াবি আমি বুঝতে পারতেছি না। আমি কি ফুটামো নাকি? দেখ, আমি তোর একটা কথা বলি, আমি এখানে চেয়ারম্যান ইলেকশনের জন্য আসছি, এসব ফুটামুটি আমার কোনো দরকার নাই। ফালতু লোকের সাথে কথা বলতে আসছি, তাহলে অন্য জায়গায় যা বসাই গা ফালতু গুলা সব। শালা শালা, দেখেই দড়াই গেছে, কল যা নাই শালা। কিরে কি অবস্থা দেখি? অবশ্য আমি তো স্মার্ট, আমি আগে আন্দাজ করছিলাম জুনাদের মধ্যে কিছু চলতেছে। আরে বিষয়টা তো আমিও জানতাম না, জানা মাত্রই তো তোমাকে ফোন দিলাম। কিভাবে সম্ভব? কি ব্যাপার, তোমার মন খারাপ হচ্ছে মনে হচ্ছে? এত লোকজন আসবে আমাদের বিয়েতে, এত আত্মীয় স্বজন, তার কি বলবে, কি মনে করবে? কেন কি বলবে? আরে তুমি বুঝতেছো না, এত বড় বড় দুটো ছেলে নিয়ে বিয়ে করতে বসবো এই বয়সে, তাও আবার আমাদের যেদিন বিয়ে সেদিনই বিয়ে করবে।
মানে কেমন না বিষয়টা, মানুষজন কি কইব? তুমি এক কাজ করো, তুমি ওনাগর বলো বিয়েটা করে নিতে, কয়দিন পরে বিয়েটা করো। একদম সম্ভব না, রাজু আর পলাশ এই বিয়ের দিনটা ঠিক করেছে। তাহলে এক কাম করো, আমাগর বিয়েটা পিছাই দাও। ওহো, এটা কোনোদিনই সম্ভব না, তোমাকে ছাড়া আমি আমি একদণ্ড থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার একটু ভাবার সময় দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভাবো। আর শুনো প্লিজ, আমার ফোন টোন দেওয়ার বিরক্ত করবা না, আমার এখন একটু একা একা থাকা দরকার, ঠিক আছে? তুমি একা একা থাকতে পারবে, ভালো কথা, কিন্তু আমি তো একা একা থাকতে পারবো না, আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্লিজ প্লিজ, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তাহলে আমি তাহলে আমি এখন কি করব? আমি কিছু জানি না। সমস্যা কি আপনার? দেখতেছেন আমি চা খাইতেছি? দেখছি, কিন্তু আমার কাজ আছে, চলেন মার্কেটে যাব। হরি বাবা, আপনি ঢ্যাং ঢ্যাং করে শপিং করবেন আর আমি আপনার পিছনে গুর 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 করবো না, সম্ভব না। চা খাইতেছি, চাটা খাইতে দেন। আমি আমার ব্যক্তিগত কাজে মার্কেটে যাচ্ছি না, শুটিং এর জন্য প্রপস কিনতে হবে, শুটিংটা তো শুরু করতে হবে, তাই না? চলেন। এত শুটিং ফুটিং আমারে বুঝেন। হ্যাঁ, শুটিং আমিও করি, শুটিং এর প্রপস এগুলো আমার হাতেও আছে। চাটা খাইতেছি, আরামসে চাটা খামু, গলাটা ভিজবো, মনটা ভিজবো, মাথা ঠান্ডা হইবো, তারপরে যাবো। শেষ। তুমি আসলে অতিরিক্ত কথা বল। বদ দলের দুই বদ মেম্বার একসাথেই আছে, দেখে ভালাইলাম দুইজনের চেহারা। আজকে আমার কপালে যে কি আছে! এই অসভ্য লোকটাকে একটু আগে আমাকে ডিস্টার্ব করেছে। উনি তো সে আজাইরা প্রকৃতির একটা লোক, উনি বহুত খাজুরে লাভ করে, আগে বিদেশ থাকতো, গাইডের চাকরি করতো, এখন বেশি খাজুরে লাভ করে হাও কথা বেশি কয় আর কি। মানে মানুষ তো সে কিছুই পারে না, শুধু মিথ্যা কথা কয় আর গলাবাজি করে, ওইটাই ওনার কাজ। ও, আর সেই গলাবাজি দিয়ে উনি প্রচার সম্পাদক হতে চেয়েছিলেন। উনি কি জানেন প্রচার সম্পাদকের আসলে কাজটা কি? জানুন না কেন? অবশ্যই জানি। তাই বলেন কি কাজ? এই প্রচার সম্পাদকের কাজ হইল এই দলের পক্ষে সুন্দর করে বক্তব্য দেওয়া। শুনেন কি বলে, প্রচার সম্পাদকের কাজ নাকি দলের জন্য বক্তৃতা দেয়া। আরে ভাই, আপনার আমি তখন বলছিলাম না আপনি একটা বলদ, আপনি আসলে একটা বলদ। প্রচার সম্পাদকের কাজ হচ্ছে দলের নেতা কি বক্তৃতা দিবে সেইটা তৈরি করা, সেটা লেখা, দলের পক্ষে প্রচারণার জন্য কি কি স্ট্র্যাটেজি নেওয়া হবে, কিভাবে মানুষের মন জয় করা যায়, কি কি গিফট দিতে হয়, দলের স্লোগানটা কি হবে, গানটা কি হবে, সেগুলা তৈরি করা। হ্যাঁ বুঝছি, তাহলে বক্তব্য দেওয়া কোনো বিষয় না। আচ্ছা বসি ভাই, আমি ওই একটা কথা কই, ইয়াছে না রে সিনেমার নাম কি জানো, থ্রি ইডিয়টস একটা সিনেমা ছিল না, দেখছো তো না? ও হ্যাঁ দেখছি তো, ওই যে আমির খান ছিল। আরে ওইটাই তো। আচ্ছা ওইখানে ওই যে চতুর বলে একটা ক্যারেক্টার আসছিল না, হ্যাঁ বক্তব্য দেয় যে, কি বক্তব্য দিছিল? ও মনে পড়ছে, মনে পড়ছে, ওই যে বক্তব্যের মধ্যে মুখ ফসকে না, মুখ ফসকে না, ওই যে আমির খানের চালা কিতে বলাৎকার বই কয়ে ফলাইছিল, ওইটা লাগে তুমি বুঝতে পারছি। এত বড় অপমান আমারে, হ্যাঁ এত বড় অপমান, এই অপমানের প্রতিশোধ আমি নিব, আমি করিম ভাইয়ের কাছে যাবো। কি বলবেন আপনি করিম ভাইকে? কি কমু, এই আপনি আমার অপমান করছেন, আর এই তপো এই তৈত্যা আমার দলে ভিড়ানোর জন্য আমার কাছে টাকা দাবি করছে, আমি সব গিয়ে করিম ভাইরে কমু। করিম ভাই যদি কিছু করতে না পারে আমি পাঁচশোর কাছে যাবো, তাও আমি এর বদলা নিয়ে সারুম কয়ে দিলাম। হ্যাঁ যাবো তো, অবশ্যই যাবো। আরে যাও না, আবার যাইতেছি না। হ্যাঁ হয়েছে, আপনি তো অনেক বড় নির্লজ্জ, আপনি আবার আসছেন এখানে, এবার কিন্তু মারবো আপনাকে আমি।
আমি আপনার সাথে একটু কথা বলি, মানে একটু বোঝার চেষ্টা করেন, আপনার আমি হিসাবটা মিলাই দিই। হ্যাঁ, একটু একটা হিসাবের ব্যাপার আছে, ধরেন আপনার এখানে থাকা খাওয়া, হ্যাঁ, পকেট খরচ, এই বাবদ তো একটা খরচ আছে, তাই না? এই যে ধরেন আপনার পার্লার, এই পার্লার তো চলতেছে না, এই পার্লার তো চলবে না, কিন্তু এখানে থাকা খাওয়ার একটা ব্যবস্থা আমি আপনাকে করে দিতে পারি, মাত্র দুই মিনিট, মানে দুইটা মিনিট, শুধুমাত্র দুইটা মিনিট আপনি আমার একটু সুযোগ দেন, এই দুইটা মিনিটেই আপনি, আমি আপনাকে বুঝাই সব বলে দিই। দুই মিনিট তো? হ্যাঁ, দুই মিনিটে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনেন, আমাদের এই গ্রামে একটা গাধা আছে। তো গাধা গেম বিয়ে করবো নাকি? আরে না 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 না, আমি তো সেটা বলি নাই, আমি বলছি মানুষরূপী একটা গাধা আছে। আচ্ছা ঠিক আছে, এই মানুষরূপী গাধাটাকে কেন আমার বিয়ে করতে হবে? আরে না, আপনি তো তারে বিয়ে করবেন না, আপনি বিয়ে করবেন তার সম্পদ রে, তার টাকা রে। তা বিষয়টা কেমন আমাকে একটু খুলে বলেন তো দেখি। আরে শোনেন, যারে বিয়ে করার কথা বলতেছি তার প্রচুর ধন সম্পত্তি আছে, প্রচুর মানে কিন্তু প্রচুর প্রচুর ধন সম্পত্তি, মানে আপনার জীবন তো কেটে যাবে, তার সাথে আপনার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, মানে আপনি বসে বসে খাবেন, আপনার পরের জেনারেশন বসে বসে খাবে। বাহ, গাধা তো, শুধু আপনি একটু মাথায় হাত বোলাই দিবেন আর কি, কয়েকদিন হাত বোলাই দিবেন, ঘাস ঠাস খাওয়াবেন, এইতেই হয়ে যাবে। আর বিষয়টা কি বুঝেন, আপনি দুই মাসের মধ্যে বিয়ে করে তারে ডিভোর্স দিয়ে দিবেন, পারবেন না? দুই মাসের মধ্যে, খেলা কিন্তু দুই মাস, দুই মাসের পরে আর যাওয়া যাবে না, এই দুই মাসের মধ্যেই যা কিছু করে ফেলতে হবে, পারবেন না? তাতে আপনার লাভ কি? আমার লাভ, আমার লাভ হচ্ছে 50-50 ডিল হবে। আচ্ছা না ঠিক আছে, সমস্যা নেই, মানে 40-60 হইলেও কোনো প্রবলেম নেই, আপনি একটু 60 নিলেন, আমার 40 দিলেন, তাতে কোনো সমস্যা নেই। মূল খেলাটা হচ্ছে আমার জাত শত্রুর বিরুদ্ধে আমার খেলা, মানে হচ্ছে, ও আপনি তো আবার এই শত্রু জাত শত্রুর বিষয়টা বুঝবেন না, ওটা আমার ডিল, ওটা আপনার সমস্যা নেই, ওই জাত শত্রুর বিরুদ্ধে আমি আসলে এই ধরনের একটা গেম আপনারে নিয়ে খেলতে চাই, আপনি লাভবান হবেন, আপনি 60% নেবেন, আমার 40% দিবেন, এই তো খেলা। কি ক্যালকুলেটারে ঘটনাটা বোঝা গেছে, মানে হিসাবটা মিলছে আপনার? মিলে নাই, তাহলে আরও খোলাসা করে বলতে পারি। তো লোকটা কে? শুনেন, আপনি নতুন আসছেন গ্রামে, অনেক কিছু আপনি জানেন না, অনেক কিছু জানার বাকি আছে, আর আপনি যার নাম শুনতে চাইতেছেন তার নাম তো আমি আপনারে বলবো, কিন্তু ধীরে ধীরে, আপনারে আমি আরও সময় দিচ্ছি, আপনি আরও একটু ভাবেন। হ্যাঁ, আর শুনেন, আমাদের এই গ্রামের কোলাবান কিন্তু খুব বিশেষ ভালো না, বুঝছেন, সবাইকে কিন্তু পাত্তা দেওয়া যাবে না, পাত্তা দিলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, সবাইকে যাকেই পাত্তা দিবেন বা যাকেই যার সাথে একটু কথা বলবেন, আমার সাথে কথা বলে নেবেন, আমি এই গ্রাম সম্পর্কে পুরো একদম মানে নখ দখর দর্পণে, কে কেমন আছে কিছু কোলাবান আছে, কিন্তু আপনারা ডিস্টার্ব করবে, এই যে এখানে আইসা আইসা বিভিন্নভাবে আড্ডা দিতে চাইবে, আপনার সাথে সময় পার করতে চাইবে, কিন্তু আমি কিন্তু আপনার কাছে সময় পার করতে আসিনি। সত্যি? আপনার, আমি বুঝতেছেন না, আমার সাথে কথা বলে আমার সাথে আপনার একটা ডিল হচ্ছে। এখন কাকে রেখে কাকে বিশ্বাস করবো বললেন, আপনারা তো সবাই এক একজন। না না না, মিনকে একটা ফোন করতো, বিয়ের দাওয়াত দিতে হবে, তুইও তুই ছাড়া একটা ফোন দে, দিতেই তো চাইছিলাম, কিন্তু তিশা তো ফোন ধরতেছে না, ওর তো একটু বায়ুচটার রোগ আছে জানিসই তো। হ, তা তো আছেই, দুজনের মধ্যে মিলিটে একটু সেন্সিবল, দাঁড় আমি ফোন দিতেছি, দিয়ে লাউড স্পিকার দিই, দেখি কি বলে। কি হয়েছে, ফোন দিছো কেন? এইটারও দেখি একই রোগ হয়েছে রে। আরে মিলি শোনো, তোমার একটা গুড নিউজ দেবো বলে ফোন দিছি। জানি তো, এইটা দিয়ে আমি কুসকুস করে কেটে ফেলাম, শেষ করে ফেলাম। তুই কি মাস্তানি করতেছিস তুই? মাস্তানি চিনতে তোমার মাথাতে আসে নাই, আবারও কই, তুই তো অশিক্ষিত প্রমাণ করলি। এই এইটা হচ্ছে আমার প্রতি ছুরি মার্কা, মানছে আমারে দেখা ওয়াও ওয়াও করতেছে, আর এই বেড়া আমারে কয় যে মেক্সি পয়রা এই বোরকা পয়রা রাইতে বেলা ঘুমাই থাও না লাগা যত সব। আমি তো কোনো দাওয়াতের নাম গন্ধই নাই। 100 তে 100